বাংলা নিউজ স্টেশন। অবশেষে দিঘি বলেন তিনি বিবাহিত, তার বয়স মাত্র 6 বছর। তখন তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন কিংবদন্তি নির্মাতা অভিনেতা কাজী হায়াত। সিনেমার নাম কাবলিওয়ালা। প্রথম সিনেমায় শিশুশিল্পী ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন সবার, জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তিনি হচ্ছেন প্রার্থনা ফারদিন দিঘি, ছোটবেলাতেই যিনি তারকা খ্যাতি পেয়েছেন, তবে সেটা একযুগ আগের কথা। আর এখন দিঘি পরিণত পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তার অভিষেক হয়েছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছেন দিঘি। সব মিলিয়ে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন দিঘি। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াও দারুণ সক্রিয় তিনি, প্রতিনিয়ত ছবি ভিডিও পোস্ট করছেন, সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চারও কিন্তু অন্ত নেই। ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশনে অংশ নিয়েছেন দিঘি, সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক অনুসারী দিঘির কাছে জানতে চেয়েছেন, আপনি কি বিবাহিত? উত্তরে দিঘি বলেছেন, আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত, ওকে বাই। বোঝা যাচ্ছে মজার ছলে কথাটি বলেছেন দিঘি। আসলে বলিউড তারকা রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করেন তিনি। কিছুদিন আগে যখন রণবীর বিয়ে করেছেন, তখন কষ্টের রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি দিঘি। অকপটে সে কথা গণমাধ্যমে বলেছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, গত 14 এপ্রিল জমকালো আয়োজনে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর কাপুর। তাদের বিয়ের খবর শুনে তখন কেবল দিঘি নন, বাংলাদেশের আরও একাধিক অভিনেত্রীর মন ভেঙেছিল। তারা মনে মনে রণবীরকে পছন্দ করতেন। প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দিঘির অভিষেক হয় তার প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই। এরপর তাকে দেখা গেছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে শেষ চিঠি নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে, যেখানে তার নায়ক ইয়াস রোহান। এতে দিঘির অভিনয় প্রশংসিত হয়েছে। সো দর্শক, আপনাদের কাছে দিঘির অভিনয় কেমন লেগেছে? দিঘির ছোটোকালের অভিনয় ভালো লেগেছে নাকি বড়কালের অভিনয় ভালো লেগেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।